Hey everyone, welcome back to my channel. I'm Moumita, আশা করি তোমরা ভালো আছো. So আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে রো মিল্ক ইউজ করে মানে কাঁচা দুধ ব্যবহার করে আমরা আমাদের চুলটাকে সিল্কি স্মুথ করে তুলব. তো আমাদের প্রত্যেকেরই চুল যার যেমনই আছে সেটা কিন্তু সিল্কি আর স্মুথ হলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে. তো সেই সিল্কি আর স্মুথ করার জন্য কিন্তু বাজারে বিভিন্ন রকম প্রোডাক্ট পাওয়া যায়, তো সেগুলো হয় অনেক বেশি কস্টলি. আর পার্লারেও বিভিন্ন রকম ট্রিটমেন্ট রয়েছে কিন্তু সেগুলো কিন্তু 1000 টাকার নিচে কোনো ট্রিটমেন্ট পাবে না, তো সেটা সবার পক্ষে অ্যাফোর্ড করা কিন্তু সম্ভব নয়। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব কীভাবে আমরা বাড়িতে বসে কাঁচা দুধ ব্যবহার করে বা ঘরোয়া বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট ইউজ করে কীভাবে আমরা আমাদের চুলটাকে সিল্কি আর স্মুথ করে তুলব। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি ভালো লাগবে, বাড়ির থেকে তোমাদের অনেক বেশি ইম্প্রুভমেন্ট পেতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিও। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করে দিই। সবার প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ কাঁচা দুধ, তারপরে এই সেম কাপে করেই আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ফ্রেশ জল, তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন মধু। যে কোনো কোম্পানির তোমরা মধু ইউজ করতে পারো, আমি কিন্তু নিয়েছি ডাবর কোম্পানির মধু। এরপর এই সম্পূর্ণ জিনিসটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব যাতে দুধের সাথে মধুটা খুব ভালোভাবে মিশে যায়। এর মধ্যে মধু দেওয়াটা কিন্তু একদম মাস্ট। এরপরে যেটা করতে হবে, এরকম একটা ফাঁকা স্প্রে বটল নিয়ে নেব, তারপর এই সম্পূর্ণ মিক্সচারটা কিন্তু ভালোভাবে এর মধ্যে ট্রান্সফার করে নেব। তারপর এই জিনিসটাকে ভালো করে আটকে নেব, আটকে হালকা শেক করে নেব। তারপর দেখতে পাচ্ছ এটা কিন্তু চুলে অ্যাপ্লাই করার জন্য রেডি। মিক্সচারটা চুলে অ্যাপ্লাই করার আগে এরকম একটা চিরুনি নিয়ে নেব, তারপর আমাদের চুলটাকে ভালো করে ওপর থেকে নিচ অবধি পুরোটা আঁচড়ে নেব, যাতে আমাদের চুলে যদি কোনো রকম জট থেকে থাকে সেটা যেন রিমুভ হয়ে যায়। কারণ বাইরে কিন্তু ভীষণ পলিউশন রয়েছে, সেই পলিউশনের ফলে আমাদের চুল কিন্তু ড্যামেজ হয়ে যায়, আমাদের চুলে কিন্তু বিভিন্ন রকম জট লেগে যায়। তার জন্য এই ভালো করে চুলটা আঁচড়ে নিতে হবে যাতে এই স্প্রেটা লাগানোর পরে আমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো এই চুলটা যখন আমাদের আঁচড়ানো হয়ে গেল, তারপরে যেটা করতে হবে চুলটাকে এভাবে 2 পার্টিশনে আমরা ডিভাইড করে নেব, একটা লেফট সাইড একটা রাইট সাইড। তারপরে আমাদের এই স্প্রে বটলটা নিয়ে দেন আমাদের হেয়ার লেন্থের একদম শেষের দিকে মানে আগার দিকটায় খুব ভালো করে এই মিক্সচারটা কিন্তু স্প্রে করে দেব। কারণ আমাদের চুলের আগার দিকটাই কিন্তু বেশিরভাগ সময় বেশি ড্যামেজ হয়, তাছাড়াও কিন্তু দোমুখা চুল দেখা যায়, সেই কারণে কিন্তু আমাদের এই দিকটায় বেশি ফোকাস করতে হবে। তারপরে আমাদের সম্পূর্ণ চুলে ওপর থেকে নিচ অবধি খুব ভালো করে এই মিক্সচারটা স্প্রে করে দেবো যাতে এটা ইকুয়ালি স্প্রেড হয়ে যায়। স্প্রে করা হয়ে গেলে যেটা করতে হবে, সম্পূর্ণ চুলটা ভালো করে আলতো হাতে যেভাবে আমরা কন্ডিশনার লাগানোর সময় আমরা চুলটা আঙুল দিয়ে কোম করে নিই, ঠিক সেইভাবেই কিন্তু ভালো করে চুলটা হালকা আঙুল দিয়ে কোম করে নিতে হবে যাতে সম্পূর্ণ মিক্সচারটা ভালো করে চুলের মধ্যে মিশে যায়। ঠিক সেমভাবে কিন্তু উল্টো পাশের চুলের এই পার্টিশনটার মধ্যেও কিন্তু এই মিক্সচারটা ভালো করে অ্যাপ্লাই করে নেব, দেন হালকা আলতো হাতে এটাকে কিন্তু চুলের মধ্যে মিশিয়ে দেব। তো এভাবেই কিন্তু আমাদের পুরো জিনিসটা ভালো করে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে।
সম্পূর্ণ মিক্সচারটা ভালো করে চুলে অ্যাপ্লাই করার পরে চুলটাকে এভাবে সুন্দর করে টাই করে নিতে হবে। তারপর একটা ক্ল্যাচার দিয়ে এটাকে সিকিউর করতে হবে। দেন এটাকে এভাবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেওয়ার পর ঠান্ডা জল দিয়ে তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু হেড ওয়াশ করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু হেড ওয়াশ করে এসেছি, আর হেড ওয়াশ করার পরে আমার চুলটা অনেকটাই বেশি স্মুথ আর সিল্কি লাগছে, আমি নিজেও এটা ফিল করতে পারছি। তো তোমরাও কিন্তু এরকমই একটা স্মুথ আর সিল্কি হেয়ার পেয়ে যাবে, আরও অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে যদি তোমরা উইকে দুদিন করে ইউজ করতে পারো, তাহলে কিন্তু আরও বেশি বেটার রেজাল্ট পেয়ে যাবে। তো অবশ্যই এটা ট্রাই করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।